120 ওয়াটে চার্জার, কার্ভ ডিসপ্লে, তারপরে 50 মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা এবং 8 Gen 1 এর প্রসেসর এবং আরো অনেক কিছু ফ্ল্যাগশিপ প্রসেসর আছে এই ফোনটিতে। আর এত কিছু সবকিছুই পাবে মাত্র 35,000 টাকার ভিতরে, মানে পুরো ফ্ল্যাগশিপ ফোন বলতে পারো। তো তোমাদের মধ্যে ফার্স্ট কোয়েশ্চেন আছে এত কিছু কোন ফোনে আছে, আমি কোন ফোনটির কথা বলছি, সেই ফোনটি হচ্ছে শাওমির তরফ থেকে 12 Pro। ফোনটি 1 বছর আগে লঞ্চ করেছিল, যেটা ফ্ল্যাগশিপ ফোন হিসেবেই লঞ্চ করেছিল ভারতীয় মার্কেটে 63,000 এই ফোনটি লঞ্চ করেছিল। কিন্তু এখনকার কোনো সেল বলো বা কোনো অফার বলো বা কোনো প্রাইস কার্ড বলো, 1 বছর যেহেতু হয়ে গেছে, সেই জন্য এই ফোনটি ফ্ল্যাগশিপ ফোনটি এখন 45,000 টাকার মধ্যেই পেয়ে যাবে। তো আমি এই ফোনটি 45,000 টাকায় কিনেছি, তোমরা 40,000 টাকা বা 41,000 টাকা 42,000 টাকা এর লোয়ার ভ্যারিয়েন্টটা পেয়ে যেতে পারো। তো এই ফোনটিতে অনেক কিছু আছে যেটা ফ্ল্যাগশিপ ফোন আগেই বলেছি, তো প্রসেসর বলো, ডিসপ্লে বলো, ক্যামেরা বলো, সব কিছু কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের পাবে, কিন্তু কম দামে, যেহেতু 1 বছরের পুরানো ফোন। তো এই ফোনটি তোমাদের পক্ষে নেওয়া উপযুক্ত হবে কি না, যে 1 বছরের ফোন আমি নিবো কেন, আর এই ফোনটি সে 1 বছর পরে সেই ডিমান্ড পূরণ করতে পারবে কিনা, সেটা এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখলে আশা করি সব কিছু ক্লিয়ার হয়ে বুঝতে পেরে যাবে। তো চলো দেরি করবো না, এই ভিডিওটি শুরু করে নিয়ে যাক। প্রথমে বলবো এই ফোনের ডিজাইন নিয়ে, ডিজাইন তো দেখতেই পাচ্ছ পুরো ফ্ল্যাগশিপ লেভেলের ফোন, সেই জন্য ফ্ল্যাগশিপ ডিজাইনই পাবে। আর ফোনটি গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন আছে, 8.1 mm এর থিকনেস এই ফোনটিতে দেখতে পাবে, তো অতটা মোটাও না অতটা পাতলাও নয়, 8.1 mm থিকনেস। আর ফোনটির ব্যাকটা ভেলভেট ফিনিশ বলতে পারো, অত সহজে স্ক্র্যাচ হবে না। আর এই ফোনের গ্রিপটাও দারুণ, তো কার্ভ ডিসপ্লে থাকার জন্য ফোনটিকে গ্রিপ করতে আরও সুবিধা হবে, তো ধরতে সুবিধা হওয়ার জন্য হ্যান্ড ফিলটাও দারুণ হবে এবং প্রিমিয়াম কোয়ালিটি, তো ফোনটা হাতে ধরলেই বুঝতে পারবে যে এটা একটা অন্য লেভেলের ফোন তোমরা ধরে আছো। তো হ্যান্ড ফিল, ডিজাইন সব কিন্তু এই ফোনে ঠিকই আছে। এবার বলবো এই ফোনের ডিসপ্লে, 6.73 ইঞ্চির ফুল এইচডি প্লাসের 2K অ্যামোলেড ডিসপ্লে এই ফোনটিতে দেখতে পাবে। আর এই ফোনটিতে কার্ভ ডিসপ্লে থাকার জন্য ডিসপ্লে কোয়ালিটি কিন্তু অনেকটাই ভালো হবে এবং ভিউ অ্যাঙ্গেলটাও খুব দারুণ লাগবে। আর 120Hz রিফ্রেশ রেট আছে ফোনটিতে, 480Hz টাচ স্যাম্পলিং রেট আছে, তো গেমিং এর ক্ষেত্রে এটাও একটা কিন্তু খুব কাজে দিবে। আর আগেই বলেছি ফোনটিতে 2K ডিসপ্লে আছে। আর এই ফোনটিতে 1500 nits এর ব্রাইটনেস দেখতে পাবে, রোদেও ফোনটিকে ইউজ করতে পারবে আরামসে। ডিসপ্লে কিন্তু এই ফোনটিতে ওয়ান অফ দ্য বেস্ট, আগেই বলে দিলাম। এই ফোনের সমস্ত হাইলাইটস ফিচার্স গুলো যদি একসাথে রাখা হয় ডিসপ্লে কিন্তু 1 নম্বরে থাকবে। এবার বলবো এই ফোনটিতে প্রসেসর নিয়ে, এই ফোনটিতে 8 Gen 1 এর প্রসেসর দেখতে পাবে। এই প্রসেসরটি আমার কতটা বেশি ভালো লাগে না, কারণ এই প্রসেসরে গেম করলে এতটা হিট হয়, সেই জন্য এই প্রসেসর আমার খুবই ভালো লাগে না, কিন্তু প্রসেসর হিসেবে লেটেস্ট, প্রসেসর হিসেবে লেটেস্ট হলেও যে যার পছন্দের ব্যাপার তো থাকেই। এই ফোনটিতেও কোনো নতুন কিছু নয়, এই ফোনটি এমনি EMI ফোন, হালকা গরম দেখা যায়, তার উপর আবার প্রসেসরটাও গরম হয়, তাই ফোনটি গেম করলে কিন্তু খুব অনেক বেশি গরম তোমরা অনুভব করতে পারবে। BGMI গেমটা যদি হাই সেটিংসে খেলা হয় তাহলে প্রচুর পরিমাণে হিট হবে, এবং যতটা হিট হবে সেই হিট দিয়ে তোমরা ইস্ত্রি করতে পারবে। সেই আগেকার দিন যে মিমস চলতো এই শাওমির ফোনগুলোতে, সেই মিমসটা এই ফোনটির ক্ষেত্রেও কাজে লাগে। আর তো এই প্রসেসরটি 5G প্রসেসর এবং 4 nm বেস, তো এই প্রসেসরটি হাই গেমিংয়ের জন্য বেস্ট নয়, যদি তোমরা গরম সহ্য করতে পারো তাহলে তোমরা আরামসে এই ফোনটিতে হাই গেমিং করতে পারো, না হলে এমনি নর্মাল গেমিং ঠিকই আছে। আর এই ফোনটিতে LPDDR5 এর র্যাম টাইপ এবং UFS 3.1 এর স্টোরেজ টাইপ দেখতে পাবে, আগের বছরের লেটেস্ট ছিল, এই বছরও লেটেস্ট। আর এই ফোনটি দুটি ভেরিয়েন্টে পাবে, 8GB র্যাম 256GB স্টোরেজ, আর একটা হচ্ছে 12GB র্যাম 256GB স্টোরেজ, আমার কাছে যেটা আছে সেটা 12GB র্যামের। তো এমনি ব্যাটারি লাইফ দেখতে পাবে 120W ফাস্ট চার্জিংয়ের সাথে, যে 120W চার্জিংটা মানে বুস্ট মোডে যদি ফোনটিকে চার্জ করো তাহলে খুব তাড়াতাড়ি ফোনটি চার্জ হয়ে যাবে, কিন্তু খুব তাড়াতাড়ি চার্জটা শেষও হয়ে যাবে, আমি যেটা ফোন চেক করে দেখেছি বেশিক্ষণ চার্জ থাকে না বুস্ট মোডে চার্জ করলে, এবং ফোনটা হালকা হিটও হয় বুস্ট মোডে চার্জ করলে, কিন্তু নর্মাল মোডে যখন চার্জ করবে ফোনটা বেশিক্ষণ থাকেও এবং বেশি অতটা বেশি হিটও হয় না, তো নর্মাল মোডে চার্জ করাটা বেস্ট হবে, বুস্ট মোডে চার্জ করলে কিন্তু অনেক রকমের ক্ষতি হতে পারে, তো সেটা তোমরা লক্ষ্য রাখবে, অন্য ফোনের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু এই ফোনটি বুস্ট মোডে কিন্তু চার্জ করবে না, নর্মাল মোডে চার্জ করাটা বেস্ট হবে, আর্জেন্ট থাকলে বুস্ট মোডে চার্জ করো কোনো অসুবিধা নেই। আর এই ফোনটি 50W ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে এবং 20W রিভার্স চার্জিংও সাপোর্ট করে। এবার বলবো এই ফোনটি OS নিয়ে, এই ফোনটিতে MIUI 14 এর আপডেট দেখতে পাবে, লেটেস্ট যখন আমি ফোনটিকে ইউজ করছি, কিন্তু যখন লঞ্চ করেছিল MIUI 13 লঞ্চ করেছিল, আর এখন 14 আপডেট চলে এসেছে, আর Android 13 এর আপডেটও পেয়ে যাবে, আর লঞ্চ করার সময় Android 12 এর আপডেট ছিল, এখন 13 হয়ে গেছে, 1 বছরের পুরানো যেহেতু। আর 3 বছরের আপডেট তোমরা পাবে, সিকিউরিটি আপডেট মনে হয় 4 বছর এবং সফটওয়্যার আপডেট 3 বছরের পেয়ে যাবে, তো Android 12 লঞ্চ করেছিল, Android 15 পর্যন্ত আপডেট তোমরা আরামসে পেয়ে যাবে। এই ফোনটিতে ইন ডিসপ্লে সেন্সার আছে এবং ইন ডিসপ্লে সেন্সারে হার্ট রেট সেন্সারও আছে, এটা একটা অন্য টাইপের। এবার বল এই ফোনটি মাল্টিমিডিয়া নিয়ে,
যেহেতু এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি ভালো, তাই এই ফোনটির মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সও খুব ভালো। মাল্টিমিডিয়া কার্ভ ডিসপ্লে আছে, ভিডিও অ্যাঙ্গেল কিন্তু খুব ভালো হবে এবং ভিডিও দেখার সময় অ্যামোলেড ডিসপ্লে থাকার জন্য পুরো পাঞ্চি লাগবে এবং ভিডিও এক্সপিরিয়েন্স টপ নচ পাবে। এবং অডিওতে ডলবি ভিশনের সাপোর্ট আছে, ডলবি ভিশনের এটা কিন্তু আলাদা লেভেলের সাউন্ড পাবে। হয়তো সাউন্ড অতটা লাউড নয়, কিন্তু সাউন্ড কোয়ালিটি কিন্তু অসাম পাবে, পুরো ভালো একেবারে মিষ্টি সাউন্ড কোয়ালিটি। মানে তুমি বলতে পারো ডলবি ভিশনের যে কাজটা, অরিজিনাল যে ডলবি ভিশনটা, এই ফোনটিতে ভালো এক্সপিরিয়েন্স তোমরা পেয়ে যাবে। তাই মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স কিন্তু এই ফোনটিতে টপ নচ। প্রথমে ডিসপ্লে টপ নচ ছিল, তারপর প্রসেসর একটু এভারেজ ছিল, কিন্তু আবার মাল্টিমিডিয়া কিন্তু টপ নচ। এবার বলবো এই ফোনটির ক্যামেরাকে নিয়ে। ক্যামেরাও কিন্তু এই ফোনের একটি হাইলাইটিং ফিচার্স, কারণ এই ফোনটিতে ব্যাকে 3টি 50 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, একটি সোনির সেন্সারে আছে মেন ক্যামেরাটা, প্রাইমারি ক্যামেরাটা সোনির IMX707 সেন্সারে এই ক্যামেরাটার, আর তারপরে আর যে 2টি 50 মেগাপিক্সেলের ক্যামেরা আছে সেটা স্যামসাংয়ের সেন্সার, আলট্রা ওয়াইড যেটা GN1 সেন্সার, এবং আরেকটাও টেলিফোটো সেন্সার সেটাও GN1 সেন্সার, সেটা স্যামসাংয়ের সেন্সার। তো একটা সোনির সেন্সার আর 2টো স্যামসাংয়ের সেন্সারে এই ফোনটিতে ক্যামেরা সেটআপটা তোমরা দেখতে পাবে ব্যাকে। ক্যামেরা যে কোয়ালিটিটা কিন্তু এই ফোনে কিন্তু অসাম পাবে। আর সেলফিতে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখতে পাবে, সেটাও খুব ভালো সেন্সার, সোনির সেন্সারে সেটাও আছে। আর এই ফোনটির ভিডিওটিতে OIS সাপোর্ট আছে। তো ফটোগুলো তোমরা দেখতেই পাচ্ছ, খুব ভালো কোয়ালিটির ফটো, সমস্ত রকমের অ্যাঙ্গেলে সমস্ত রকমের পরিবেশে ফটোগুলো তুলেছিলাম। তো ফটোগুলো তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালো, স্কিন টোনও বলতে পারো খুবই ভালো, ন্যাচারাল করার চেষ্টা করেছে, পোর্ট্রেট মোডও সব কিছু ডিটেলসে দেখা যাচ্ছে। তারপরে মেন কথা কালার পাঞ্চি একটুও রাখছে, তবু ঠিকই আছে, দেখতে ভালো লাগছে। তো ক্যামেরা যদি বলতে হয় এটা কিন্তু আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারো। তো ক্যামেরা সেটাও ভালো এবং পিকচার কোয়ালিটিও এই ফোনটিতে ভালো। আর এবার ভিডিওটিতে সেলফি করার সময় কিন্তু 1080p এর 60fps পর্যন্ত তোমরা ভিডিও রেকর্ড করতে পারবে, এবং ব্যাকে 8K 24fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারার অপশন যদিও আছে, কিন্তু আমি বলবো 8K তে ভিডিও রেকর্ডিং করবে না, কারণ আমি 8K তে ভিডিও রেকর্ডিং করেছিলাম, 1 মিনিটও যায়নি ফোন হিট হয়ে গেছে। তাই 8K তে ভিডিও রেকর্ডিং করার চেষ্টা করবে না, যদিও ফিচার্সটা আছে তবে একটু লো কোয়ালিটিতে ভিডিও রেকর্ডিং করবে। 4K বা 1080p ভিডিও রেকর্ডিং করাটা বেস্ট হবে, 8K তে ভুলেও যাবে না, ফিচার্স থাকলেও তাকে কম ইউজ করার চেষ্টা করবে। সুপার স্লো মোশনের ফিচার্সও আছে যেটা খুবই বেস্ট কোয়ালিটি। আর একটা মেন জিনিস হচ্ছে এই ফোনটিতে IP এর কোনো সার্টিফিকেশান নেই, তাই এটা একটু ভেবে রাখতে পারো। তাই বৃষ্টির ভেজা থেকে একটু দূরে রাখাটা বেস্ট হবে আমার মনে হয়, কারণ IP সার্টিফিকেশানটা নেই। হ্যাঁ, এটাই ছিল Xiaomi 12 Pro। তো এই ফোনটির স্পেসিফিকেশান বললাম এবং কী কী খারাপ আছে সেটাও বললাম এবং কী কী ভালো দিক আছে সেটাও বলে দিলাম। তো যেহেতু এটি একটি 2022 ফ্ল্যাগশিপ ফোন, তো 2023 তোমরা এই ফোনটিকে কিনতে পারো। যদি তোমাদের কাছে যে এই ফিচার্সগুলো ভালো লেগে থাকে, তাহলে 2023 তোমার কাছে একটি ইম্পর্টেন্ট ফোন হিসেবে এটাও পরিচিতি দিতে পারে। তাই 2023 এই ফোনটি তোমার ক্ষেত্রে কাজে লাগতে পারে। তাই ভিডিওটিতে তোমরা আশা করি বুঝতে পারছো এই ফোনটি তোমার ক্ষেত্রে দরকার কি দরকার নয়। যদি তোমাদের কাছে ক্যামেরা এবং ডিসপ্লেটা বেশি ইম্পর্টেন্ট থাকে এবং গেমিংয়ের দিকে অতটা বেশি নজর না যায়, তাহলে এই ফোনটি তোমার কাছে একটা বেস্ট অপশন হবে, কারণ এটা 2022 ফ্ল্যাগশিপ ফোন ছিল। ফ্ল্যাগশিপ ফোনের কিন্তু কোয়ালিটি ফ্ল্যাগশিপ কোয়ালিটির মতোই হয়। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দিবে, আর চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকেও প্রেস করে রাখবে। তো দেখা হবে তাহলে আর একটি নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, টাটা।